সিনেমা জগতের অন্যতম ভার্সেটাইল অ্যাক্টর ইরফান খান এখন আর বেঁচে নেই। ইরফান খান মাত্র 53 বছর বয়সে মারা গিয়েছেন। 2018 সালে ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছিল, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন, যার পরিণামস্বরূপ এই লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা হারিয়ে ফেলি। এই ভিডিওতে আমরা ইরফান খানের বায়োগ্রাফি সম্পর্কে জানব। 7 জানুয়ারি 1967 সালে সাহাবজাদে ইরফান আলী খান জন্মগ্রহণ করেন রাজস্থানের টং শহরে। ওনার বাবার নাম ছিল জাইগিরদার খান, তিনি টায়ারের ব্যবসা করতেন, আর ইরফান খানের মায়ের নাম ছিল শাহিদা বেগম খান। ইরফান খান ছোটোবেলার থেকে খুবই ট্যালেন্টেড ছিলেন। অ্যাক্টিংয়ের প্রতি ইরফান খান খুবই ইন্টারেস্টেড ছিলেন, এছাড়াও তিনি খুব ভালো ক্রিকেট খেলতেন। 1984 সালে মাস্টার অফ আর্টস পড়ার সময় নিউ দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্কলারশিপ পান। এইভাবে তিনি অ্যাক্টিংয়ের জগতে প্রবেশ করেন। এরই সঙ্গে তিনি থিয়েটারে অভিনয় করতে শুরু করে দেন। পরে তিনি অ্যাক্টিং জগতে ক্যারিয়ার গড়ার জন্য স্বপ্নের শহর মুম্বাইয়ে আসেন। সেখানে অনেক জায়গাতে অডিশন দিয়েও তিনি কোথাও সুযোগ পাননি। ক্যারিয়ারের শুরুর দিকে চাণক্য, ভারতে খোঁজ, সারাজাহা হামারা, বানেগি আপনি বাত এবং আরও অনেক টিভি শোতে কাজ করেন। এছাড়া তিনি কে মেমনের সঙ্গে স্টার প্লাসের বিখ্যাত শো ডারে কাজ করেন। অবশেষে বড় পর্দাতে ইরফান খান সুযোগ পান 1988 সালে মুভি সালাম বোম্বেতে। এই মুভিটিতে তিনি একটি ছোট্ট রোলের সুযোগ পান, কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনাল কাটের সময় ইরফান খানের রোলটি বাদ পড়ে। বহু প্রচেষ্টার পর 1990 সালে এক ডক্টর কি মত মুভিতে একটি ছোট্ট রোলে সুযোগ পান। পরে সাচ এ লং জার্নি মুভিতে কাজ করেন। এছাড়াও পরে তিনি পিতা, বারাদিন, দ্য গোল, দ্য ক্লাউড ডোর, পুরুষ মুভিতে কাজ করেন। তখনও পর্যন্ত ইরফান খান অভিনয় জগতে নিজের পরিচিতি বানাতে পারেননি। ইরফান খানের অ্যাক্টিং জগতে ভালো সময় শুরু হয় 2001 সালের পর থেকে, যখন তিনি দ্য ওয়ারিয়র মুভিতে অভিনয় করেন। এই মুভিটিকে 2001 সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। এরপর 2003 সালে শেক্সপিয়ারের উপন্যাস ম্যাকবেথের উপর তৈরি হওয়া মুভি মকবুলে অভিনয় করেন। 2004 সালে হাসিল মুভিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। অবশেষে 2005 সালে মুভি রগে প্রথম লিড রোলে অভিনয় করার সুযোগ পান। এরপর ইরফান খানের কেরিয়ার উঁচুতে উঠতে শুরু করে। 2007 সালে লাইফ ইন এ মেট্রো মুভির জন্য নিজের অভিনয় জগতে দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 2007 সালেই হলিউড মুভি এ মাইটি হার্ট এবং দ্য দার্জিলিং লিমিটেডে অভিনয় করেন। 2008 সালে অস্কারজয়ী মুভি স্লামডগ মিলিয়নারে তিনি একটি পুলিশের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি অ্যাসিড ফ্যাক্টরি, নিউ ইয়র্ক, পানসিং তোমার, সাত খুন মাপ, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, জুরাসিক্স ওয়ার্ল্ড, লাইফ অফ পাই, হায়দার, পিকু প্রভৃতি হিট ফিল্মে অভিনয় করেন, যার মধ্যে পানসিং তোমার, লাইফ অফ পাই, সাত খুন মাপ ইরফানের অভিনয় জগতে সবচেয়ে বড় মুভি সামিল ছিল। পানসিং তোমার মুভিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। 2011 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। ইরফানের রিসেন্ট মুভির মধ্যে সামিল ছিল 2017 সালে হিন্দি মিডিয়াম, করিব করিব সিঙ্গেল প্রভৃতি। হিন্দি মিডিয়াম বক্স অফিসে 100 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এই মুভির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। পার্সোনাল লাইফে তিনি 1995 সালে সুতপা সিকদারকে বিয়ে করেন। ইরফান খানের 2টি সন্তান রয়েছে, যাদের নাম ববিল এবং আয়ান। তার সর্বশেষ মুভি ছিল আংরেজি মিডিয়াম। যদিও ইরফান খান আজ আমাদের মধ্যে নেই, ওনার স্মৃতি আমাদের সঙ্গে সর্বদা থাকবে।